শিলিগুড়ি একটি এমন শহর যেখানে যে যাক না কেন সেই এই শহরটিকে আপন বানিয়ে নেয়। আর এটা আমি এই জন্য বলছি কারণ আমি নিজেও এই শহরে 3 বছর কাটিয়েছি। এই শিলিগুড়ি শহরটি আমাদের পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম শহর আর উত্তরবঙ্গের সবথেকে বড় শহর। এই শহরটিকে মূলত পূর্ব ভারতের দ্বার হিসাবে উল্লেখ করা হয়, আর তার পিছনে প্রধান কারণ হল ভারতের পূর্বের যতগুলি রাজ্য আছে যেমন আসাম, সিকিম, মণিপুর, সব শিলিগুড়ির উপর দিয়ে যেতে হয়। এই শিলিগুড়ি শহরের উপর দিয়েই বয়ে গেছে মহানন্দা নদী। আর এই শহরটি দার্জিলিং আর জলপাইগুড়ি দুটি জেলার মধ্যেই পড়ে, আর এটি মেট্রোপলিটন শহরের মধ্যেই পড়ে, আর যার বর্তমান ওয়ার্ড সংখ্যা হল 47টি। তবে শিলিগুড়ির বেসিক নিয়ে পরে আলোচনা করছি, তার আগে শিলিগুড়ির ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক। প্রাচীনকাল থেকেই যদি এর ইতিহাসটা ঘাঁটি তবে এখানে পাণ্ডবংশ, চোল রাজত্ব, লেপচা রাজত্ব এছাড়াও আরও কিছু রাজত্বের ভার বহন করে আসছে এই শিলিগুড়ি শহরটি। 18 শতকের পূর্ববর্তী সময়ে শিলিগুড়ি লেপচা রাজত্বের অন্তর্ভুক্ত ছিল, আর সেই সময় এই শিলিগুড়ি শহরের নাম ছিল শিলচাগুড়ি। কিন্তু 18 শতকের দিকে ইংরেজরা এটি অধিকার করলে শিলিগুড়ি উচ্চারণে তাদের পক্ষে অসুবিধা হয়, তাই তাদের উচ্চারণের সুবিধার্থে ইংরেজরা এই শহরটির নাম রাখে শিলিগুড়ি। শিলিগুড়ি ইংরেজদের আয়ত্তে আসলে তারা দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের ব্যবসার জন্য আগামীতে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সড়ক আর রেলপথের সম্প্রসারণ ঘটায়। আর এই রেলপথটি আজ বিশ্বের অন্যতম হেরিটেজ রেল প্রকল্প আখ্যা পেয়েছে, যেটি হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন হিসাবে বিখ্যাত হয়ে আছে। আর এই প্রসঙ্গে আমি আরেকটি জিনিস বলতে চাই, আর সেটি হলো ব্রিটিশরা তাদের রাজধানী হিসাবে কলকাতাকে বেছে নিয়েছিল, আর সেইভাবে এই শহরটিকে তারা ডেভেলপ করেছে। কিন্তু গ্রীষ্মকালে গরমের জন্য ইংরেজরা তাদের সময় কাটানোর জন্য দার্জিলিং শহরটিকে বেছে নিলে শিলিগুড়ি ইংরেজদের কাছে একটি উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়, আর যার জন্য এই হিমালয়ান রেল জোনটি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্প্রসারণ করা হয়। আর এই রেলপথটি ছিল ন্যানোগেজের, আর এই রেলপথটি এখনও শিলিগুড়ির বুকে রয়েছে, তবে এটি সবসময় ব্যবহার করা হয় না। বর্তমানে শিলিগুড়ি খুব দ্রুত হারে ভারতের অন্যতম উন্নয়নশীল শহরে পরিণত হচ্ছে। 2 বছর আগের এক হিসাব অনুযায়ী এই শহরের বিক্রিত গাড়ির সংখ্যা অন্যান্য মহানগরের থেকে অনেক বেশি ছিল। এখানের আবহাওয়া অন্যান্য শহরের থেকে অনেকগুণ সুন্দর। আপনি যদি মনোরঞ্জন প্রিয় ব্যক্তি হন তবে শিলিগুড়ি আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। এখানে রয়েছে বেঙ্গল সাফারি, যেখানে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের দৃশ্য দেখতে পাবেন। এছাড়া রয়েছে ইসকন মন্দির, কয়েকটি বড় বড় শপিং মল যেমন সিটি সেন্টার, কসমস, ভেগা মল, আর বিনোদনের জন্য রয়েছে ওয়াটার পার্ক, ডিজনিল্যান্ড। এছাড়াও শিশুদের বিজ্ঞান মনোরঞ্জনের জন্য রয়েছে সায়েন্স সিটি। শিলিগুড়িতে আপনি সব ধরনের লোক আর উপাসনা স্থল পেয়ে যাবেন। শিলিগুড়ির মতন সুন্দর জায়গায় যাবেন আর কেনাকাটা বিষয়ে চিন্তা করবেন না, সেটা আবার হতে পারে নাকি? আর খুব সস্তায় যদি বাজার করতে চান তবে আপনি ঘুরে আসতে পারেন মার্কেটে, সেখানে হংকং মার্কেটে আপনি খুব সহজেই
ও খুব সস্তায় পেয়ে যাবেন ইলেকট্রনিক্স, ফ্যাশনেবল কিডস আর দৈনন্দিন জীবনের বিভিন্ন রকমারি। তবে এখানকার বেশিরভাগ জিনিস মেড ইন চায়না হয়ে থাকে। শিলিগুড়ি শিক্ষার শহর হিসাবেও বেশ পরিচিত। পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড এখানেই অবস্থিত। এছাড়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রয়েছে, আর রয়েছে লো কলেজ, আর মেডিকেল কলেজও রয়েছে। শিলিগুড়ি শহরের যাবতীয় তথ্য আমি আপনাদের এখন দিলাম। এখন আশা রাখছি আপনি শিলিগুড়ি ঘুরতে যাবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করুন। আর এমনই মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেল ইউনিক নলেজ বাংলাকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে ধরুন। আমি সুমন্ত খুব শীঘ্রই এমনই মজাদার ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।